আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল এমএন কিচেন বিড়িতে আরও একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে, আমার ভিডিওটা দেখার সময় একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আমার আরেকটি ফেসবুক পেজ আছে, আপনারা আমার ফেসবুক পেজটি ফলো করতে পারেন। আমার ফেসবুক পেজটির নাম হচ্ছে কিচেন বিডি। তো আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে এম এন কিচেন বিডি। আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার, আপনারা আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের কেকটা বানাচ্ছি আমি চকলেট কেক। তো চকলেট কেকের আরও কয়েকটা ভিডিও, ভ্যানিলা কেকের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে আমার চ্যানেলগুলো ঘুরে দেখতে পারেন। খুবই সিম্পলভাবে আমি ডিজাইনটা করেছি। চকলেট কেক বানানোর জন্য এখানে ডিম নিয়েছি ছয়টা। ছয়টা ডিম দিয়ে আজকে আমি 2 পাউন্ডের একটা কেক বানাবো। ডিমগুলোকে ভেঙে নিলাম, ভেঙে সাদা অংশ আলাদা করে নিয়েছি আর হলুদ অংশ আলাদা করে রেখেছি। তো সাদা অংশগুলো আমি হ্যান্ড বিটার দিয়ে বিট করে ম্যারাং তৈরি করে নিলাম। এখানে চিনি নিয়েছি 1/2 কাপ, তেল নিয়েছি 1/2 কাপ। তো চিনিগুলো দিয়েছি 3 বারে আর তেলগুলো দিয়ে দিয়েছি আমি 3 বারে। এখন ডিমের কুসুমগুলো দিয়ে দিলাম। ডিমের কুসুমগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ বিট করা যাবে না, 1 মিনিট মতো বিট করে এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ কোকো পাউডার। আর আমি আজকে কিন্তু মালয়েশিয়ান কোকো পাউডারটা ব্যবহার করতেছি। কোকো পাউডার দেওয়ার পরে পেছলা দিয়ে ভালো করে এভাবে এক পাশ থেকে মিশিয়ে নিতে হবে। তারপর এখন দিয়ে দিব আমি ময়দা। তো ময়দা দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ, ময়দাগুলো আমি ছেড়ে দিয়েছি। আবার দিয়ে দিলাম এখানে বেকিং পাউডার 1 চামচ আর লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু। দিয়ে ভালো করে ছেলে নিয়ে এখন এগুলো পেছলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর কেকের ব্যাটার কিন্তু এক পাশ থেকে মেশাতে হয়, চারপাশ থেকে ঘুরিয়ে মেশাতে যাবেন না, কেকটা কিন্তু নষ্ট হয়ে যাবে, ভালো হবে না। তো আগের থেকে একটা মোল্ড আমি তৈরি করে রেখেছি, যে মোল্ডের মধ্যে আমি কেক বানাবো ওই মোল্ডের মধ্যে আমি বেকিং পেপার দিয়ে তেল দিয়ে একটু ব্রাশ করে দিয়েছি। এখন সম্পূর্ণ কেকের ব্যাটারগুলো আমি মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি। তো কেকের মোল্ডের মধ্যে ঢেলে নিয়ে একটা টুথপিক দিয়ে একটু ঘুরিয়ে দিব, যেন কেকের মধ্যে কোনো বাবলস থাকলে এগুলো বের হয়ে যায়, কেকটা কিন্তু সফট হবে। আর ভিতরে বাতাস থাকলে কিন্তু ছিদ্রযুক্ত হবে, কেকটা দেখতে ভালো লাগবে না। তো একটা কাঠি দিয়ে আমি ঘুরিয়ে এভাবে বাতাসগুলো বের করে দিলাম আর হাত দিয়ে একটু ট্যাপ করে নিলাম। এখন আমি যেই হাঁড়িতে কেকটা বানাবো এই হাঁড়িটা আমি নিয়ে নিলাম। হাঁড়িতে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, স্ট্যান্ডের উপরে এখন কেকের মোল্ডটা আমি বসিয়ে দিলাম। তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ঢাকনাতে যেই একটা ছিদ্র আছে এটাও আমি তুলা দিয়ে বন্ধ করে দিব। আপনারা চাইলে কিন্তু যে কোনো হাঁড়িতে বানাতে পারেন, আমি ননস্টিকের হাঁড়িতে বানাচ্ছি। আর এই ছিদ্র থাকলে কিন্তু আপনারা কটন দিয়ে বন্ধ করে দিতে পারেন। তো এভাবে ছিদ্রটা বন্ধ করে দিয়ে এখন চুলাতে আমি কেকের হাঁড়িটা বসিয়ে দিচ্ছি। প্রথমে আমি 2 মিনিট একদম হাই করে দিয়েছি চুলা, তারপর 2 মিনিট পরে আমি চুলাটা একদম ছোটো করে দিয়েছি। 25 মিনিটের জন্য চুলায় আমি কেকটা বসিয়ে দিলাম, 25 মিনিটে আমার কেকটা হয়ে যাবে। তো কেকটা হয়ে যাক, এদিকে আমি ক্রিম তৈরি করে নিব। টপিক্যাল হুইপিং ক্রিম নিলাম। এখন এই টপিক্যাল হুইপিং ক্রিম থেকে আমি 1 কাপ পরিমাণ হুইপিং ক্রিম নিব। তো তারপর আমি হ্যান্ড বিটার দিয়ে বিট করে নিব। তো এখন একটা বাটিতে আমি টপিক্যাল হুইপ ক্রিম নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ। আমার কেকটা যেহেতু 1.5 পাউন্ডের হবে, তো এখানে কিন্তু আমার 1 কাপ পরিমাণ ক্রিমে হয়ে যাবে একটা কেক ডিজাইন করার। এখন আমি ক্রিমগুলো বিট করে নিচ্ছি হ্যান্ড বিটার দিয়ে ভালো করে। প্রথমে লোতে দিয়ে 2 মিনিট করব, তারপর একদম হাইতে করে দিয়ে আমি ক্রিমগুলো বিট করে নেব 5 মিনিট। 5 মিনিটে কিন্তু কেকের ক্রিমগুলো বানানো হয়ে যাবে। কেকের ক্রিমগুলো বানিয়ে নিলাম। এখন এই ক্রিম থেকে আমি অল্প পরিমাণে ক্রিম আলাদা করে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। সামান্য একটু কোকো পাউডার দিয়ে আমি একটু হালকা বাদামি কালার করে নেব, সেজন্য সামান্য একটু নিয়েছি, কারণ কেকের উপরে শুধু 3টা না হয় 4টা ফুল বানিয়ে দিব আর কি। আজকের কেকটা বানাচ্ছি আসলে আমার মেয়ের জন্য, আমার মেয়ে খুবই কান্নাকাটি করতেছে। তো 1 ঘন্টার ভিতরে কিন্তু আমি কেকটা বানিয়ে নিচ্ছি। এখন রাত প্রায় 8টা। তো আমি কেকটা বানানো শুরু করেছি 8টা থেকে।
ক্রিমগুলো এক সাইডে রেখে দিলাম। এখন কেকটা কিন্তু আমার হয়ে গেছে, তো একটা কাঠি দিয়ে একটু চেক করে দেখব কেকটা, যদি কাঠিটা ক্লিন চলে আসে তাহলে আমি কেকটাকে চুলার থেকে নামিয়ে নেব। ঢাকনাটা উঠিয়ে নিলাম, তো এখন একটা শাসলিকের কাঠি দিয়ে আমি চেক করে দেখলাম কাঠিটা কিন্তু একদম ক্লিন এসেছে, তার মানে আমার কেকটা কিন্তু হয়ে গেছে। চুলাটা অফ করে দিলাম আর কেকটাকে চুলার থেকে নামিয়ে নিলাম। তো কেকটাকে চুলার থেকে নামিয়ে একটা প্লেটে আমি নিয়ে নিলাম, প্লেটে নিয়ে আমি মোল্ডের থেকে খুলে নিব। এই কেকটাকে আমি কিন্তু শুধু দুইটা লেয়ার করব, মানে দুইটা স্লাইস করব, বেশি করব না। আপনারা চাইলে কিন্তু এভাবে যদি কেক বানান এই কেকটাকে চারটা লেয়ার করতে পারবেন। আর আমার হাতে কিন্তু সময়ও নাই, আমার মেয়ে কেক খাওয়ার জন্য খুবই কান্নাকাটি করতেছে, আমি তাড়াহুড়া করে কিন্তু কেকটা বানাচ্ছি, সেজন্য আমি টু লেয়ার করে কেকটা কেটে নিলাম। তো একটা ব্রেড নাইফ দিয়ে আমি কেকটাকে দুই পার্ট করে নিচ্ছি। আর কেকটা কিন্তু প্রচুর গরম, ঠান্ডা করে নিতে হবে সামান্য একটু। কেকটাকে কেটে নিলাম, এখন আমি একটা গ্লাসের মধ্যে একটা পাইপিং ব্যাগের ভিতরে নজল ঢুকিয়ে ক্রিমগুলো ঢুকিয়ে নেব। এখন গ্লাসের মধ্যে যে পাইপিং ব্যাগটা আমি নিয়েছি, পাইপিং ব্যাগের ভিতরে আমি ক্রিমগুলো নিয়ে নিলাম। আর আজকের ক্রিমগুলো কিন্তু আমি কোনো কালার দিয়ে বানাইনি, আমি ক্রিমের মধ্যে সামান্য একটু কোকো পাউডার মিশিয়ে নিয়েছিলাম। সামান্য মিশিয়ে নেওয়ার পরে কিন্তু এটা হালকা বাদামি কালার হয়েছে। কেকের ক্রিমগুলো এখন আমি একটা সাইডে রেখে দিলাম। আর একটা টার্ন টেবিল নিয়ে নিয়েছি, টার্ন টেবিলের উপরে একটা বোট নিয়ে নিলাম, কেকের বোট। এখন কেকের একটা স্লাইস আমি নিয়ে নিব। তো কেকের একটা স্লাইস নিয়ে নেওয়ার পরে এখানে আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি, আর সুগার সিরাপের সাথে আমি একটু দুধও মিশিয়ে নিয়েছি, আর একটু যেন টেস্ট হয় সেজন্য চামচ দিয়ে আমি সুগার সিরাপগুলো দিয়ে দিচ্ছি। তো সেমভাবে সুগার সিরাপ দেওয়ার পরে আমি এখন কেকের একটা লেয়ার দিয়ে দিলাম, তারপর উপরে আর একটা কেকের লেয়ারটা আমি দিয়ে দিব। একটা প্লেট নাইফ দিয়ে ভালো করে সমান করে নিলাম। সমান করে নেওয়ার পরে এখানে উপরে যে আরেকটা পার্ট আছে কেকের ওটা দিয়ে দিচ্ছি। কেকের পার্টটা দেওয়ার পরে এখন আমি উপরে সেমভাবে আবার সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি। কেকের লেয়ারের উপরে ক্রিম নিয়ে নিলাম, ক্রিমগুলো দিয়ে এখন আমি পুরো কেকটাকে কভার করে নেব। পুরো কেকটাকে ক্রিম দিয়ে কভার করে নিলাম, আর আমি হোয়াইট ক্রিম দিয়ে করে নিয়েছি, কারণ বেশি ডিজাইন আমি করতে পারতেছি না, খুব তাড়াতাড়ি করে কেকটা বানাচ্ছি। এখন একটা স্ক্রেপার দিয়ে সমান করে নিলাম চারপাশে। তো কেকটা কিন্তু সমান করে নেওয়া হয়ে গেছে। এখন যে বাদামি কালারের ক্রিমটা আমি করে নিয়েছিলাম কফি পাউডার দিয়ে, এখন ওই ক্রিমটা দিয়ে একটু ডিজাইন করে নিব। একটা একটা করে এখানে আমি পাঁচটা ফ্লাওয়ার দিব, পাঁচটা ফ্লাওয়ার দিয়ে তারপর এখানে দিব আমি বিস্কিট। আর বিস্কিটের মধ্যে আজকে আমি এনার্জি বিস্কিটটা ব্যবহার করতেছি। ফ্লাওয়ারগুলো দেওয়া হয়ে গেছে, এখন নিচে একটু বর্ডার করে নিয়েছি, তারপর এনার্জি বিস্কিট কেটে কোনা করে এভাবে ডিজাইনটা করে নিলাম খুবই সিম্পলভাবে। আর উপরে কয়েকটা সিলভার কালারের সুগার বল দিয়ে দিলাম। তো কেকটা কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। আজকের কেকটা বানিয়েছি আমি সময় এক ঘন্টার ভিতরে, কিন্তু আজকের কেকটা আমি বানিয়েছি। আমার মেয়ে আজকে চকলেট কেক খাবে, কান্না করতেছে, তো সেজন্য আজকের চকলেট কেকটা আমি বানালাম। তো সাথে ভিডিও বানিয়ে আপনাদের সাথেও শেয়ার করলাম। এখন আমি কেকটাকে একটু আপনাদেরকে কেটে দেখাবো ভিতরে কীরকম হয়েছে, মানে যে ক্রিমের লেয়ারটা দিয়েছিলাম চকলেট কেকের মধ্যে কীরকম লাগে এটা একটু কেটে দেখাচ্ছি আপনাদেরকে। আর এই কেকটা কিন্তু খেতে অনেক মজার। এখন আমি কেকটাকে কেটে নিলাম, তো কেটে একটা পিস আমি প্লেটে তুলে নিচ্ছি। কেকটা কিন্তু খুবই সফট, খেতেও কিন্তু অনেক মজার। আশা করি আমার আজকের কেকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওটার উপর একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আপনারা আমার চ্যানেলটির পাশে থাকবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।